वेलकम बैक फ्रेंड्स, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী বিশালাকার ধূমকেতু ধেয়ে আসছে সৌরমণ্ডলের দিকে। এত বড় ধূমকেতু আগে দেখেনি মানবজাতি। তো বন্ধুরা, বর্তমানে কোন ধূমকেতুর কথা বলা হয়েছে, কবে নাগাদ পৃথিবীতে আছড়ে পড়তে পারে, কি তথ্য জানানো হয়েছে, সমস্ত কিছুটাই জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ার নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার মোটিভেশন অনেকটাই বাড়িয়ে দেয়। দৈত্যকার একটি ধূমকেতু ধেয়ে আসছে সৌরজগতের দিকে। বিজ্ঞানীরা বলছেন, এ যাবত এত বড় ধূমকেতু দেখা যায়নি। এই ধূমকেতুর নাম বার্লেনাল ডিনেল বার্স্টেন। চলতি বছরের শুরুতে এই ধূমকেতু আবিষ্কার করা হয়েছিল। বিজ্ঞানীদের মতে আগামী 10 বছরের মধ্যে অর্থাৎ 2031 সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাবে এই দৈত্যাকার ধূমকেতু। তবে বর্তমানে পৃথিবীর জন্য আতঙ্ক তৈরি করেছে এই বিশাল আয়তনের ধূমকেতু। শোনা যাচ্ছে ইউরেনাস এবং স্যাটার্নের মধ্যবর্তী অরবিট দিয়ে পাস করবে, অর্থাৎ অতিক্রম করবে এই ধূমকেতু। সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে যে এই ধূমকেতু লম্বায় 62 মাইল, অর্থাৎ প্রায় 100 কিলোমিটার। সাধারণ ধূমকেতুর থেকে এই ধূমকেতুর আকার আয়তনের প্রায় 1000 গুণ। এর আগে জুন মাসে যখন এই ধূমকেতু আবিষ্কার হয়েছিল, তখন তাকে বামন গ্রহ বলে ধরে নিয়েছেন বিজ্ঞানীরা। এত সুবিশাল আয়তন হওয়ায় এই ধূমকেতুকে বামন গ্রহ বলে ভেবেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। পরে একে ধূমকেতু বলে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে এই ধূমকেতুর নামকরণ করা হয়েছে বিজ্ঞানী পেড্রো বার্নেলাল্ডি এবং গেরি বার্নস্টেনের নাম অনুসারে। বর্তমান ওট ক্লাউডে অবস্থান করছে এই ধূমকেতু। পৃথিবী আর সূর্যের মধ্যে যে দূরত্ব রয়েছে তার 29 গুণ দূরে রয়েছে এই ধূমকেতু। একে বলে 29 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 2031 সালে যখন এই ধূমকেতু পৃথিবীর কাছাকাছি আসবে, তখন এই দূরত্ব হবে 10.97 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সৌরজগৎ থেকে সবচেয়ে দূরে থাকা কোনো ধূমকেতু এই প্রথম আবিষ্কার হয়েছে বলেই জানিয়েছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, মানবজাতি এর আগে এত বড় ধূমকেতু কখনো দেখেনি। সেই সঙ্গে তারা এও জানিয়েছেন যে ডার্ক এনার্জি সার্ভে প্রজেক্টের আওতায় এই ধূমকেতু আবিষ্কার করা হয়েছিল। ব্রহ্মাণ্ডের বিস্তার কতটা তা দেখাইছিল এই মিশনের মূল লক্ষ্য। আর এই প্রজেক্টের মধ্যেই 800-এর বেশি অজানা অবজেক্ট খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তার মধ্যে একটি এই বিবি কমেট।